আমরা আবার লাইভে ফিরে এলাম এই মুহূর্তে ভারতীয় সাংসদ শান্তনু ঠাকুর মঞ্চে আগমন করছেন আপনারা মানুষের স্বতঃস্ফূর্ত আপনারা আসছেন আপনারা মানুষের এখানে দেখুন লাখো মানুষের সমাবেশ যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছেন ছোট ঠাকুর মশাই কামিং উপস্থিত হচ্ছেন সাংসদ শ্রী শান্তনু ঠাকুর যারা এই মুহূর্তে লাইভে আছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার মানুষের সমাগমের মধ্যে দিয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী ফণিভূষণ গাইন মহাশয় শ্রীমতী সময় ঠাকুরকে মাল্যদান করছেন সবাই তুলি করে দেবেন চেয়ারম্যান জনাব শেখ রেজাউল কবির রেজাউল ভাই আজকের অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষক উনি আমাদের ঠাকুর পরিবারের সকলকে ফুলের ডালা দিয়ে শুভেচ্ছা হচ্ছেন সবাই একটু উনি ফেলে দেবেন সবাই সবাই একটু উনি ফেলে দেবেন আমরা অভিভূত Thank you.
আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা মাল্যদান এবং পুষ্প পুষ্প স্তবক অর্পণ ইতিমধ্যে শেষ করলাম। আরো আবার পুষ্প স্তবক এবার মধ্বাচার্য শ্রী পদ্মনাথ ঠাকুরকে পুষ্প পুষ্প স্তবক অর্পণ করছেন চাঁদের ভাটারি সুযোগ্য সন্তান শ্রী অসীম কুমার বালা অসীম কুমার মন্ডল মধ্বাচার্য শ্রী সম্পদ ঠাকুরকে পুষ্প স্তবক অর্পণ করছেন আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী পুলিশ সুপার মহোদয় সহকারী পুলিশ সুপার মহোদয়কে পুষ্প স্তবক অর্পণ করছেন ভবদোষ অধিকারী এবার মধুয়া মাতা শ্রী সোমা ঠাকুরকে পুষ্প স্তবক অর্পণ করছেন মিল্টন বিশ্বাস সবাই ফোন করে দেবেন এবার মাদারতলি মধুয়া সংঘ থেকে শ্রীমতী সোমা ঠাকুরকে পুষ্প স্তবক অর্পণ করছেন আশিস আশিস মন্ডল শ্রী আশিস মন্ডল মাদারতলি মধুয়া সংসদ থেকে পুষ্প স্তবক অর্পণ করছেন এবার আমরা আবার পরে লাইভে ফিরে আসবো কিছু সময়ের জন্য।